প্রিয় ছাত্রছাত্রী, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এর আগের ক্লাসে সিস্টার্স যে নাটকটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা ওই চ্যাপ্টার থেকে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে চেষ্টা করব সেই অ্যাক্টিভিটিসগুলোকে সলভ করে নিতে। সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং অ্যাক্টিভিটিগুলো তোমরা চেষ্টা করবে কমপ্লিট করে গ্রুপে দেওয়ার জন্য। তো শুরু করা যাক আজকের অ্যাক্টিভিটি ট্যাক্সগুলো। প্রথমে দেখো, অ্যাক্টিভিটি ওয়ানে দিয়েছে টিক দ্য কারেক্ট আনসার্স, যেটা সঠিক উত্তর সেটাকে টিক চিহ্ন দিতে হবে। প্রথমে আছে রুমা অ্যান্ড হার মাদার ওয়্যার সিটিং অন দ্য, অপশান এ দেওয়া আছে চেয়ার, তারপর রয়েছে কট, তারপরে ফ্লোর ম্যাট। তাহলে তোমরা বুঝতেই পারছো যে বিকাশ এবং বিকাশের বোন রুমা এবং তার মা কোথায় বসেছিল। এখানে উত্তরটা হবে ফ্লোর ম্যাট। কেমন? তাহলে পুরো আনসারটা কি হলো? রুমা অ্যান্ড হার মাদার ওয়্যার সিটিং অন দ্য ফ্লোর ম্যাট। বেশ, পরের দিকে দ্য হেয়ার অফ রুমাচ মাদার ইজ, রুমার মায়ের চুলটা কেমন ছিল? লং ছিল, শর্ট ছিল, নাকি গ্রে ছিল? তো তোমরা বুঝতেই পারছ, টেক্সটেই বলা ছিল এক জায়গায় যে লং হেয়ার, তাহলে এখানে উত্তরটা হবে লং। তোমরা লংয়ে মানে একের দাগে টিক চিহ্ন দেবে। সিতে আছে বিকাশ হ্যাজ বিন গান ফর 5, 6, 7 মান্থস, যে বিকাশ কতদিনের জন্য গিয়েছিল, 5 মাসের জন্য, 6 মাসের জন্য নাকি 7 মাসের জন্য? এখানে উত্তরটা অবশ্যই 6 মান্থ হবে, অর্থাৎ 2-এর দাগে উত্তরে তোমরা টিক চিহ্ন দেবে। তাহলে বিকাশ হ্যাজ গান ফর 6 মান্থস। ডিতে আছে দেখো বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, কম্পিউটার কোর্স, ডান্স ক্লাস। তাহলে এখানে অবশ্যই ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স হবে। তাহলে বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, তোমরা একের দাগে টিক চিহ্ন দেবে। বেশ, এবারে অ্যাক্টিভিটি টু এটা তোমরা আলোচনা করতে পারো, মানেটা বলে দিচ্ছি আমি। হোয়াই ডু ইউ থিঙ্ক বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, যে তোমার কেন মনে হয় যে বিকাশ ভাষা শিক্ষার যে ক্লাসটা হয়েছিল সেটা অ্যাটেন্ড করতে গিয়েছিল। ডিসকাস উইথ ইউর পার্টনার, এটা তোমার পার্টনার বা বন্ধুর সঙ্গে তুমি আলোচনা করো। একটু বলে রাখি যে আমরা তো সবাই বাঙালি, বাংলাটা আমাদের মাতৃভাষা, তো সেই ক্ষেত্রে ইংরেজিটা শিখতে আমাদের একটু অসুবিধা হয়, কারণ যেহেতু একটা আলাদা ভাষা। তো সেই কারণে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা চাকরির ক্ষেত্রে এরকম কোনো পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করার জন্য ইংরেজিটা মাস্ট জানা উচিত। তো সেই কারণেই কিন্তু বিকাশ ইংরেজি শেখার ক্লাসটা অ্যাটেন্ড করতে গিয়েছিল। আশা করছি বোঝাতে পারলাম ব্যাপারটা তোমাদেরকে। এবারে আমরা অ্যাক্টিভিটি থ্রিতে চলে আসব। অ্যাক্টিভিটি থ্রিতে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ বিবৃতি ঠিক হলে পাশের বক্সে টি লিখবে এবং বিবৃতি যদি ভুল মনে হয় তোমার তাহলে পাশের বক্সে এফ লিখবে। এতে রয়েছে দেখো বিকাশ এন্টার্ড ক্যারিং 1 পার্সেল, বিকাশ প্রবেশ করেছিল একটা মাত্র প্যাকেট হাতে নিয়ে। এটা অবশ্যই ভুল আছে, কারণ সেভারেল পার্সেলস আমরা পড়েছি টেক্সটে যে অনেকগুলো বাক্স বা প্যাকেট তার হাতে ছিল, তাই এই অপশান এই বিবৃতিটা ভুল, তাই এই বক্সে আমরা এফ লিখব। বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, বিকাশ একজন পোস্টাল সার্ভিস এমপ্লয়ি হয়ে গিয়েছিল, অর্থাৎ একজন পোস্ট অফিসের কর্মী হয়েছিল। এটা অবশ্যই সঠিক বিবৃতি, তাই এর পাশে আমরা টি দেব। বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, বিকাশ ওই ভাষা শিক্ষার যে ক্লাসটা হয়েছিল তাতে উপকৃত হয়েছিল, অবশ্যই সেটা বিকাশ স্বীকারও করেছে, তাই এটাও ঠিক হবে, তাই পাশে আমরা টি লিখব। মাদার টুক দ্য পার্সেলস ফ্রম হার সান, মা তার ছেলের কাছ থেকে বাক্সগুলো নিয়েছিল, না এটা কিন্তু সঠিক বিবৃতি নয়, কারণ রুমা তার দাদার কাছ থেকে পার্সেলগুলো নিয়েছিল, তাই এখানে এটা ভুল বিবৃতি হওয়ার জন্য এর পাশে আমরা এফ লিখব। কেমন? এবার দেখো অ্যাক্টিভিটি ফোরে কী বলছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, এ কলামের সাথে বি কলাম ম্যাচ করিয়ে তোমাদেরকে একটা অর্থপূর্ণ শব্দ বাক্য তৈরি করতে হবে। দেখো প্রথমে রয়েছে বিকাশ হোল্ডস রুমাচ হ্যান্ড, তারপরে রয়েছে দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, তারপরে ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক, আর শেষে রয়েছে বিকাশ ব্রট।
আর সেগুলোকে যদি আমরা একটু ম্যাচ করাই তাহলে প্রথমে দেখো বিকাস হোল্ড রুমাস হ্যান্ড, তারপরে কি হবে অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার, এবং তারপরে তাদের মায়ের কাছে গেছিল, ঠিক আছে। তারপরে দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। প্রথমটা বিকাশ হোল্ড রুমাজ হ্যান্ড, ওটার সঙ্গে সিট দ্যাগেটটা আমরা ম্যাচ করাবো অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার। আর দুয়ের দ্যাগে যেটা রয়েছে দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, ওটার সঙ্গে ডিড দ্যাগেটটা ম্যাচ করাবো বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। তিনের দাগে ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক, এটার সঙ্গে আমরা এ কে ম্যাচ করাবো, অর্থাৎ ইজ ডান ইন ইংলিশ, ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক ইজ ডান ইন ইংলিশ। আর শেষেরটার সাথে আমরা বি দ্যাগেটটা ম্যাচ করাবো, অর্থাৎ বিকাশ ব্রড শাড়িজ অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার। বুঝে গেল? এবার আমরা অ্যাক্টিভিটি ফাইভে চলে আসবো। অ্যাক্টিভিটি ফাইভ বলছে ফিল ইন দ্য ফলোয়িং টেবিলস। দেখো বাম দিকে হু এবং হোয়াট, অর্থাৎ কে বা কি বসাতে হবে, ডান দিকে অ্যাকশন বা তাদের কাজগুলো দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, মেঝেতে বসে পড়েছিল কারা বলতো? এটা হবে দ্য ফ্যামিলি, কেমন, অর্থাৎ বিকাশ, তার মা এবং বোন। তো সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, এটা আমরা লিখবো দ্য ফ্যামিলি। এবার বিতে রয়েছে কিন টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে বা জানতে আগ্রহী কারা। দুয়ের দাগে হবে দ্য পিপল অফ বেঙ্গল, দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষেরা। সিতে রয়েছে লিভস ইন পিপলস হার্ট, মানুষের হৃদয়ে বাস করে, কে বলতো? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে তিনে আমরা এখানে লিখব তিনের দাগে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। শেষেরটা রয়েছে পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোরম্যাট, যে মেঝেতে বসা পরিবারের দিকে আঙুল দিয়ে নির্দেশ করেছিল, কে বলতো? দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা চারের দাগে লিখব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কেমন। অ্যাক্টিভিটি সিক্সে রয়েছে দেখো হু আর দ্য টু সিস্টার্স, দুজন বোন কে কে। তাহলে আমরা একদম শেষেই বুঝতে পেরেছি যে দুজন বোন হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা আনসারে কী লিখব? এখানে রয়েছে হু আর দ্য টু সিস্টার্স, তোমরা লিখবে দ্য টু সিস্টার্স আর দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আবার বলছি দ্য টু সিস্টার্স আর দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বেশ, পরের দাগে হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওরিড, বাংলা ভাষা কেন উদ্বিগ্ন ছিল। একটু যদি তোমরা টেক্সটটা পড়ো তাহলে বুঝতে পারবে যে বাংলার লোকেরা ইংরেজি শিখতে আগ্রহী, সেই কারণে কিন্তু বাংলা ভাষা খুব উদ্বিগ্ন ছিল, তাই তো? তো আনসারে আমরা কি লিখব? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওরিড বিকজ দ্য পিপল অফ বেঙ্গল কিন টু লার্ন ইংলিশ। আবার বলছি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওরিড, অর্থাৎ বাংলা ভাষা উদ্বিগ্ন ছিল, বিকজ, কারণ দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার লোকেরা, কিন টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে আগ্রহী বলে, কেমন। বেশ, সিতে কি আছে? হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, ইংরেজি ভাষাটা কিভাবে ব্যবহার উপযোগী। তো এখানে টেক্সটে একটা কথা ছিল, তোমরা খেয়াল করতে পারবে হয়তো আশা করি, বা পড়েছো তোমরা, ওখানে ইংরেজি ভাষা বলছিল যে আমাদের ভারতবর্ষ একটা বেশ বড় দেশ, তাই তো? তো সেখানে অনেকগুলো অঞ্চল রয়েছে বা অনেকগুলো রিজিয়ন রয়েছে, হ্যাঁ, আর সেখানকার প্রত্যেকের কিন্তু ভাষা আলাদা। তো এক একটা এলাকার লোকে এক একটা রকম ভাষা ব্যবহার করে, যেরকম আমি বলছিলাম উদাহরণ হিসেবে বিভিন্ন স্টেট, যেরকম ওয়েস্টবেঙ্গল, আসাম, গুজরাট, কেরল, ইউপি, তো এই যে বিভিন্ন দেশ বা বিভিন্ন প্রদেশগুলো রয়েছে বা বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে, তো তাদের ক্ষেত্রে কী হয়, প্রত্যেকের ভাষাটা আলাদা। এবার যদি এরা ইংরেজি ভাষাটা শিখে নিতে পারে তাহলে ইংরেজি ভাষাটা তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করে বা যোগাযোগ করে, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন আছে হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, আমরা এখানে বলতে পারি দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজফুল ইন এভরি স্টেপ টু লিঙ্ক দ্য পিপল বিটুইন ডিফারেন্ট রিজিয়ন্স, ঠিক আছে। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজফুল টু লিঙ্ক দ্য পিপল অফ
ডিফারেন্ট রিজিয়ন, যে বিভিন্ন জায়গার লোকেদেরকে যোগসূত্র স্থাপন করতে ইংরেজি ভাষাটা খুবই কার্যকর। কেমন? বেশ, একদম শেষের যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ডিড দ্য টু সিস্টার্স ডু ইন দ্য এন্ড, শেষে দুই বোন কি করেছিল? তোমরা নাটকের শেষে অবশ্যই পড়েছো বা শুনেছো যেটা, যে দুই বোন শেষে হাত ধরে দাঁড়িয়েছিল, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখব, দ্য টু সিস্টার্স, এখানে প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য টু সিস্টার্স ডু ইন দ্য এন্ড, উত্তর তাহলে লিখতে হবে দ্য টু সিস্টার্স হোল্ড দেয়ার হ্যান্ডস অ্যাট দ্য এন্ড, দ্য টু সিস্টার্স হোল্ড দেয়ার হ্যান্ডস অ্যাট দ্য এন্ড অথবা ইন দ্য এন্ড। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি সিক্স শেষ হলো। এবারে দেখো অ্যাক্টিভিটি সেভেনেতে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে বা নির্দেশ দেওয়া আছে, কি বলছে দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ শো দ্য রিলেশনশিপ বিটুইন এনি টু নাউন্স অর বিটুইন এ নাউন অ্যান্ড এ প্রোনাউন। বলছে নিচের যে বাক্যগুলো রয়েছে তাতে আন্ডারলাইন করতে বলছে সেই শব্দটিকে যেটা দুটো নাউন বা একটা নাউন এবং প্রোনাউনের সঙ্গে যোগসূত্র স্থাপন করছে। কেমন? দেখো এখানে বলছে প্রথমটা, আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড, আমি ভীষণভাবে উপকৃত হয়েছিলাম। তারপরে বলছে দেখো বাই দ্য ইংলিশ ক্লাস, ইংরেজি ক্লাসের দ্বারা। তাহলে এখানে বাই শব্দটা, এটা কিন্তু প্রথম পাঠের সঙ্গে বা প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশের একটা যোগসূত্র স্থাপন করছে, তাই তুমি কি করবে এখানে বাইয়ের নিচে আন্ডারলাইন করবে। কেমন? পরে, বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল, এখানে দেখো বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল, কিন্তু তুমি তোমার লোকেদের হৃদয়ে বাস করো। এখানে অফের তলায় তোমরা আন্ডারলাইন করবে, কারণ অফটা এখানে প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশের একটা যোগসূত্র স্থাপন করছে। বুঝে গেল? অ্যাক্টিভিটি সেভেন বিতে বলছে দেখো, আন্ডারলাইন দ্য প্রিপোজিশনস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত সব বাক্যগুলোতে প্রিপোজিশনটাকে আন্ডারলাইন করতে বলছে। প্রথমে বলছে দেখো, আই কেপ দ্য বুক অন দ্য টেবিল, আমি বইটা টেবিলের উপরে রেখেছিলাম। তাহলে এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন, তোমরা অনেক তলায় আন্ডারলাইন করবে। হি ইজ ইনসাইড দ্য রুম, সে ঘরের মধ্যে আছে, তাহলে এখানে ইনসাইডটা হচ্ছে প্রিপোজিশন, ইনসাইডের তলায় তোমরা আন্ডারলাইন করবে। সি ইজ কাইন্ড টু আস, সে আমাদের উপর খুবই দয়ালু, তাহলে এখানে টুর নিচে তোমরা আন্ডারলাইন করবে। উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্ট অন দ্য স্পোর্টস ডে, এখানে দেখো একাধিক প্রিপোজিশন রয়েছে, ইন একটা প্রিপোজিশন, অন একটা প্রিপোজিশন, তাহলে তোমরা ইনের তলায়ও আন্ডারলাইন করবে এবং অনের তলায়ও আন্ডারলাইন করবে। কেমন? অ্যাক্টিভিটি এইটাতে বলছে দেখো, অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ এখানে যে জাম্বেল ওয়ার্ডগুলো রয়েছে, উল্টোপাল্টা যে বা এলোমেলো যে শব্দ বর্ণগুলো রয়েছে, তাদেরকে সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। প্রথমটা রয়েছে দেখো এস আই এম এস, এটাকে আমরা সাজিয়ে নিলে পাবো মিস, এম আই ডবল এস, মিস। তারপরেরটা দেখো ও আর সি ইউ ই এস, এটাকে আমরা সাজিয়ে নিলে পাবো কোর্স, সি ও ইউ আর এস ই, কোর্স। পরেরটা সাজিয়ে নিলে দেখো সির দাগে, এটা সাজিয়ে নিলে আমরা পাবো গেস্টচার, জি ই এস টি ইউ আর ই, গেস্টচার। ডির দাগেরটা যেটা আছে দেখো, ওটাকে সাজিয়ে নিলে আমরা পাবো ল্যাঙ্গুয়েজ, এল এ এন জি ইউ এ জি ই, ল্যাঙ্গুয়েজ। বুঝে গেল? আরেকবার রিপিট করে দিচ্ছি, প্রথমটা হবে মিস, তারপরে কোর্স, তারপরে গেস্টচার, তারপরে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অ্যাক্টিভিটি এইট বিতে বলছে দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের যে শব্দগুলো রয়েছে তাদের বিপরীত শব্দ দিয়ে তোমাদেরকে একটা করে বাক্য রচনা করতে হবে। এখানে তোমাদের হেল্পের জন্য আমি ওয়ার্ডগুলোর বিপরীত শব্দ বলে দেবো, তোমাদের কাজ হবে এগুলো দিয়ে বাক্য রচনা করে অর্থাৎ সেন্টেন্স ফর্মিং করে তোমরা দেখাবে। কেমন? দেখো ডে মানে দিন, তার বিপরীত হবে নাইট, এন আই জি এইচ টি, নাইট।
আফটার এ এফ টি ইয়ার আফটার আফটার কথার অর্থ হচ্ছে পরে তার বিপরীত শব্দ হবে বিফোর বিই এফ ও আর ই ওপেন তার মিনিং হচ্ছে খোলা তার বিপরীত শব্দ ক্লোজ সি এল ও এস ই ক্লোজ তারপরে দেখো হ্যাপি এইচ এ ডবল পি ওয়াই হ্যাপি হ্যাপি মানে খুশি তার বিপরীত শব্দ হবে স্যাড এস এ ডি স্যাড তো তোমাদের টাস্ক তাহলে হলো এটাই যে বিপরীত শব্দগুলো দিয়ে তোমরা একটা করে বাক্য রচনা করে দেখাবে ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্ত সবাই যেটুকু অ্যাক্টিভিটিগুলো করলাম আমরা খুব মন দিয়ে ফলো করবে আর যদি কোনো সমস্যা হয় বা বুঝতে না পারো তাহলে অবশ্যই জানাবে আমাকে কেমন